হাসপাতালের সামনে চায়ের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনায়। চন্দ্রকোনা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের লালসাগর এলাকার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের সামনে এই চুরির ঘটনা ঘটে। দোকানের অ্যাসবেস্টস ভেঙে ভেতর থেকে নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর। আজ সকাল নাগাদ দোকান খুলতে বিষয়টি নজরে পড়ে দোকান মালিক বিল্টু কোলার। খবর পেয়ে স্থানীয় মানুষজন সহ চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। বিল্টু জানিয়েছে, আনুমানিক প্রায় 20 থেকে 25 হাজার টাকা তার খোয়া গিয়েছে। ওটা কি ঘটেছিল? আমি যেমন দৈনিক যাই রাত্রেবেলা, দোকান সব গুছিয়ে গেছি, কাটাকাটি করে দোকানে গেছি, ঘরে গেছি, ঘুরবেলা দোকান খুলতে এসেছি। কপাট খুলে দেখি অ্যাডভেস্টারটা কি ভেঙে দিয়েছে। অ্যাডভেস্টারটা ভেঙে দোকানের লকটা খুলে বাইরের দিকে বেশ কিছু মাল ছিল নিয়ে চলে গেছি। তারপরে বাক্সের দিকে দেখি বাক্সে কোনো পয়সা নেই, বেশ কিছু পয়সা ছিল। পুলিশের কাছে লিখিত কমপ্লেন করেছেন? হ্যাঁ, পুলিশের কাছে লিখিত কমপ্লেন করেছি, পুলিশ আসছিল, দেখে গেছে। কতটা আতঙ্কের মধ্যে আছেন? প্রচুর আতঙ্কের মধ্যে আছে। আমার এইটি ছাড়া, এই দোকান ছাড়া আমার কিছু নেই। দোকান চালিয়ে আমি রোজ আনি, রোজ নিয়ে যাই, রোজ খাই। আনুমানিক কত টাকার মাল খোয়া গেছে? মোটামুটি 20-25 হাজারের মতন সব মিলে। আপনার নাম? আমার নাম বিল্টু। রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট, সুপরিচিত এই নার্সিং হোমে হয় জেনারেল সার্জারি। এখানে রয়েছে ডক্টর, চেম্বার, ঔষধের দোকান, ডায়াগনোসিস সেন্টার সহ জরুরি পরিষেবা। রয়েছে লিফটের সুবিধাও, 24 ঘন্টা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের ঠিকানা বসন্তপুর স্টেশন সংলগ্ন 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 03-211-255-220 এবং 9609-539-189।